ওয়েলকাম ফ্রেন্ডস দা এপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনা বিষয় বাংলার শিক্ষা ই পোর্টালের নতুন আপডেটকে নিয়ে। এই নতুন আপডেটটি কি সেই বিষয়ে আজকে আমাদের পর্যালোচনা করব এবং তারপর জেনে নেব এখানে কি বিষয়ে অন্তর্ভুক্ত করতে হবে বা কি করে আমরা এই কাজটি করব সেই সম্পর্কে। প্রথমত আমরা জেনে রাখি যে গতকাল থেকে একটা নতুন আপডেট এসেছে, সেটা হলো এই যে বাংলার শিক্ষা পোর্টালে যখন আমরা যাচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্টের এবং তার আন্ডারে দুটি বিষয় আসছে, সেটা হলো এই যে বাল্ক আপলোড উইথ প্রাইমারি ডিটেলস। এটা আপনাদের কাছে অনেকটাই প্রশ্ন হতে পারে যেটি কি এবং এর কাজটা কি, এবং আরেকটি অপশন আসছে স্টুডেন্ট এন্ট্রি উইথ প্রাইমারি ডিটেলস। তো বাল্ক আপলোড উইথ প্রাইমারি ডিটেলসের পর্যালোচনা আমরা করব। পূর্বেই আমরা জেনেছিলাম যে বাল্ক আপলোডটা কিভাবে করতে হয়, কারণ আমাদের একটা নতুন একটা এক্সেল শিট ছিল এবং সেখানে আপনাদের স্টুডেন্টদের ডিটেলসে অর্থাৎ তাদের ডেট অফ বার্থ, তাদের নাম, তাদের বাবা মায়ের নাম, যাবতীয় বিষয় কিন্তু আমাদেরকে আপলোড করা হতো। এবং এখানে বলা হয়েছে যে বাল্ক আপলোড উইথ প্রাইমারি ডিটেলস, এখানে কি হচ্ছে, এখানে নির্দিষ্ট অংশটাকে আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ এখানে স্টুডেন্টের নাম এবং তার বাবা মায়ের নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ সহ আরও একটু কয়েকটি বিষয় এডুকেশন কোয়ালিফিকেশান আপলোড করলেই আপনি যাবতীয় কাজটা কিন্তু করে ফেলতে পারবেন। এবং তারপর তার আইডি একটা ক্রিয়েট হবে, অর্থাৎ স্টুডেন্টের আইডি ক্রিয়েট করার জন্য, চট জলদি আইডি ক্রিয়েট করার জন্য এই বাল্ক আপলোড উইথ প্রাইমারি ডিটেলসে কিন্তু কাজটা আপনি করতে পারেন। অর্থাৎ যারা এক্সেল শিটের মাধ্যমে এই কাজটা করবেন তারা এই কাজটা কিন্তু খুব সহজে তারা করে নিতে পারবেন। এবং স্টুডেন্ট আইডি ক্রিয়েট করার পর তারপর আপনাকে কিন্তু তার ছবি সহ বাকি যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনারা এডিট করতে পারেন, যেমন তাদের বই পাওয়া গিয়েছে কিনা বা আরও অন্যান্য ব্যাংক ডিটেলস, এই বিষয়গুলো কিন্তু আপনাদের পরে আপলোড করলেও চলবে এর মাধ্যমে। এবং সেকেন্ড অপশন আরেকটা আসছে, সেটা হলো এই যে স্টুডেন্ট এন্ট্রি উইথ প্রাইমারি ডিটেলস। এটা একটা কীরকম, এটা হচ্ছে ঠিক নিউ এন্ট্রি যেমন আপনারা করেছেন ঠিক তেমনি সেখানে কিন্তু স্টুডেন্ট এন্ট্রি উইথ প্রাইমারি ডিটেলসের কাজটা কিন্তু ঠিক সেই রকম, অর্থাৎ বাল্ক আপলোড নয়, অর্থাৎ আপনাকে নিউ এন্ট্রি করতে হবে এবং নিউ এন্ট্রির মাধ্যমে আপনাকে স্টুডেন্টের আইডি ক্রিয়েট করতে হবে। এবং যখনই আপনি আইডি ক্রিয়েট করবেন এবং তারপর সেই আইডি দিয়ে আপনার স্টুডেন্ট প্রোফাইলের এডিট করবেন এবং এটা খুব সহজ জলদি এবং খুব সহজে কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন স্টুডেন্টের এন্ট্রিগুলিকে। এবং মনে রাখবেন যে এই দুটির কাজ কিন্তু একই, অর্থাৎ বাল্ক আপলোড স্টুডেন্ট যে এন্ট্রি করার জন্য এবং প্রাইমারি এন্ট্রি, এবং আরেকটি কাজ হচ্ছে আপনার স্টুডেন্ট এন্ট্রি, যেটা স্টুডেন্ট এন্ট্রি উইথ প্রাইমারি ডিটেলস, অর্থাৎ প্রাথমিক যে কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলো করার জন্য চট জলদি যাতে আপনি আইডিটা ক্রিয়েট করতে পারেন সেই কাজ দুটি করার জন্য কিন্তু এই নতুন অপশান। আপনারা যদি এই বিষয়টি কোনো প্রকার আরও ক্লারিফিকেশান চান আপনারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন ডিটেলস, তাছাড়া আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার ছাড়াও আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা সুবিধা করবে এবং আপনারা এই ভিডিওর সাথে সাথে আপনারা কিন্তু অনেকটাই তথ্য পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।